হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশে যারা অনেক দুর্বল, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আপনি যদি শুধুমাত্র বাংলাটা পড়তে পারেন এবং লিখতে পারেন, তাহলে পৃথিবীতে যত কঠিন ইংরেজি হোক না কেন, আপনি সেই সমস্ত ইংরেজি পড়তে পারবেন এবং ইংরেজিতে লিখতে পারবেন, যদি শুধুমাত্র আপনারা বাংলাটা পড়তে পারেন এবং লিখতে পারেন। আমি প্রমাণস্বরূপ দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা SMS রয়েছে, যে SMSটি কিন্তু সম্পূর্ণ ইংলিশে লেখা। এখন যদি আপনি ইংলিশটা ভালো না জানেন, সেক্ষেত্রে কিন্তু এখানে যে SMSটির কী বোঝাচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে শুধুমাত্র আপনি বাংলাটা পড়তে পারলে এবং লিখতে পারলে আপনি যত কঠিন ইংরেজি হোক না কেন সেগুলো পড়তে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন যে SMSটি, আমরা এখানে একটি সার্চ ইঞ্জিন রয়েছে, আমরা যদি সার্চ ইঞ্জিনটা এখানে ধরি, আপনি দেখতে পাচ্ছেন যে ইংরেজি যে SMSটি ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন যে ইংরেজি SMSটা সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেল। এটা আমার আসলে একটা ব্যাংক থেকে পাঠিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি SMS, বা আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ SMS হতে পারে। আপনার যে সার্চ ইঞ্জিনটা রয়েছে, ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাংলা হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটা SMS যদি আপনাদেরকে দেখাই, আমরা ইনবক্স থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি SMS এসেছে আমার কাছে। যদি আপনি যদি ইংলিশটা ভালো না জানেন, সেক্ষেত্রে যদি আপনার কাছে এরকম একটি SMS আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার SMS-এ কী বোঝাচ্ছে আপনি কিন্তু তাকে উত্তর দিতে পারবেন না। সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো, আবার এখানে যে SMS-টি রয়েছে সেই SMS-এর পারে আমরা এই আইকনটা ধরবো। ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এটা কিন্তু বাংলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমি SMS-এর আইকনটি ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাংলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে আরেকটা SMS রয়েছে, আমরা যদি এটার উপরও ধরি, তাহলে দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু এই SMS-গুলো কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি আপনি ইংলিশ কিছু নাও জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত ইংরেজি কিন্তু পড়তে পারবেন, কারণ ইংরেজি আপনার কাছে অনেক সোজা হয়ে যাবে। এখন দেখাবো আমরা চ্যাটের সিস্টেমে। আমরা সবথেকে বেশি ব্যবহার করি মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার। আমরা ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করবো। আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করেছি। ওপেন করার পর আমরা এখান থেকে একটি ID সিলেক্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে দুইটা SMS এসেছে। এখন আপনি যদি ইংলিশে লিখতে বা পড়তে যদি কিছুই না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে দুইটি SMS আমার কাছে এসেছে আপনি কিন্তু এটা পড়তে পারবেন না। এখন আমরা দেখবো যে আসলে এখানে কী বোঝাচ্ছে। এখানে বলছে আপনি কেমন আছেন, আমার কাছে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি। এখন যেহেতু সে ইংরেজিতে আমার কাছে SMS পাঠিয়েছে, আমি আগেই বলেছি আপনারা যদি শুধুমাত্র বাংলাটা পড়তে পারেন এবং লিখতে পারেন, তাহলে পৃথিবীর সমস্ত ব্যক্তির সঙ্গে ইংরেজিতে চ্যাট করতে পারবেন। এখন আমরা এখানে বাংলাতে লিখব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি যে আমি ভালো আছি। এখানে সে কিন্তু আমার কাছে জিজ্ঞেস করেছে, আমরা এই সার্চ ইঞ্জিনটা এখানে ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনি কেমন আছেন। আমরা এখানে বাংলায় লিখেছি যে আমি ভালো আছি। এখন এই যে সার্চ ইঞ্জিনটা রয়েছে, আমরা আবার এটা এখানে ধরব। আপনি দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে এটা ইংরেজি হয়ে যাবে। তারপর এই পাশে যে সেন্ড বাটনটা রয়েছে, আমরা এই সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এটা সেন্ড হয়ে যাবে। সেন্ড বাটনে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে, আমরা সেন্ড করে দিই। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বাংলায় লিখেছি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ হয়ে গেছে। তারপর এখানে যদি আমরা দেখি যে আরেকটা SMS এসেছে, এটা কি যে এখন তুমি কোথায় থাকো, আমার কাছে প্রশ্ন করেছে যে এখন তুমি কোথায় থাকো। এখন যেহেতু ইংরেজিতে আমাদের কাছে SMS-টি পাঠিয়েছে, আমরাও তার কাছে ইংরেজিতে SMS-টি পাঠাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা SMS লিখেছি যে এখন আমি গ্রামের বাড়িতে থাকি। আমার কাছে কিন্তু সে আমাকে প্রশ্ন করেছে যে এখন তুমি কোথায় থাকো। আমি এখানে বাংলায় লিখেছি যে এখন আমি গ্রামের বাড়িতে থাকি, দেখতে পাচ্ছেন। তারপর এই যে সার্চ ইঞ্জিনটা রয়েছে, আবার কিন্তু আমরা এখানে ধরবো। ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে গেল। আমরা আবার এখানে সেন্ড বাটন রয়েছে, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেন্ড হয়ে গেল। এভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে ইংরেজি কিছু না জেনেই প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে ইংরেজিতে চ্যাট করতে পারবেন খুব সহজে। এটা ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, যতগুলো মেসেঞ্জার রয়েছে প্রত্যেকটি মেসেঞ্জারে কাজ করবে। কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক সিস্টেমটা জানতে হবে। এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে একটি অ্যাপস আপনাদেরকে ইনস্টল করতে হবে। আমরা এখন অ্যাপসটি ইনস্টল করে, এবং এখানে বেশ কিছু সেটিং রয়েছে, যে সেটিংগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং জানতে হবে। আপনি যদি যে সেটিং রয়েছে সেই সেটিংটা সঠিকভাবে যদি না করতে পারেন, তাহলে এটি কাজ করবে না। এবং আমরা দেখিয়ে দেবো যে এখন আপনাদের কী করতে হবে বা কীভাবে এটা করবেন। আমরা এখানে প্রথমে যে অ্যাপসটি আমরা দিয়ে এতক্ষণ কাজ করেছি, আমরা সেই অ্যাপসটি আপনাদেরকে দেখাবো। আপনারা যখন এটি লিখে সার্চ করবেন, দেখবেন যে প্রথমেই কিন্তু এই অ্যাপসটি চলে এসেছে আপনাদের সামনে। এই অ্যাপসটি আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে, এবং ডাউনলোড করার সময় আপনারা সুন্দরভাবে এখানে যে লোগোটি রয়েছে এবং যে লেখাটি রয়েছে অবশ্যই সেই লেখাটি মিলাবেন। যেহেতু এই অ্যাপসটি দিয়ে আমরা কাজ করেছি, এখন এই অ্যাপসটি আনইনস্টল করে দিব। আনইনস্টল করার পর আমরা আবার নতুন করে ইনস্টল করে আপনাদেরকে দেখাবো।
আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি আমরা নতুন করে ইনস্টল করে নিয়েছি। এখানে আমরা ওপেন করব। প্রথমবার এখানে বেশ কয়েকটি সেটিং রয়েছে যা আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। আপনি দেখতে পাচ্ছেন প্রথমে ওপেন লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকমের আসবে। প্রথমে যে অপশানটি রয়েছে এই অপশানটি অবশ্যই এখান থেকে ওপেন করবেন। ওপেন করে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা নতুন একটি অপশান পাবেন, ঠিক এরকমের একটি অপশানও চলে আসবে আপনাদের সামনে। আপনারা যে কাজটি করবেন, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গোল একটি বৃত্তর মতো রয়েছে, অনেকে এটা বুঝতে পারছে না, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি সেটিং কিন্তু চলে আসবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন সেটিং চলে আসবে, অথবা এই যে আপনার যে আইকনটি রয়েছে এই আইকনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এরকম একটি সেটিং চলে আসবে। সেটিং আসার পর আপনাদের এখানে যে সেট আপ বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের মাঝে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশান আসবে। এখানে দুইটি অপশান আসতে পারে কারোর, আবার কারোর একটি অপশান আসতে পারে। যদি এরকম আসে এখান থেকে প্রথমবারের মতো একটি ওপেন করবেন, এখানে অ্যালাউ করে দিবেন, তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে কিন্তু আমার কাজটি শেষ হয়ে গেছে, কিন্তু আপনাদের এখানে ক্লিক করার পর দুইটি অপশানও আসতে পারে। আমি প্রথমে যেটি অন করেছি আপনাদের দুইটি অপশান আসতে পারে, দুটি অপশান থেকে এটাকে অন করতে হবে। অন করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে এরকম একটা আইকন চলে আসবে। আইকন চলে আসার পর এখানে দেখতে পাবেন যে দুইটি অপশান রয়েছে, একটা হলো মাই ল্যাঙ্গুয়েজ, একটা হলো ফিন ল্যাঙ্গুয়েজ। আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এখানে আসার পর এই যে উপরে যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এই পেজটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দুইটি অপশান রয়েছে, একটা হলো মাই ল্যাঙ্গুয়েজ, একটা হলো ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ। এখন মাই ল্যাঙ্গুয়েজটা আপনি যে ভাষাতে দেখতে চাচ্ছেন সেটা হলো আপনার ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ইংরেজিটা বাংলায় দেখতে চান তাহলে এখানে বাংলাটা সিলেক্ট করবেন। এখানে প্রথমে বাংলাটা সিলেক্ট করবেন, আমি একটু বাংলাটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বাংলাটা সিলেক্ট করবেন এবং ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে এটা ইংলিশ সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করলে কী হবে এবং ই সিলেক্ট করলে কী হবে আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে দিই, এখানে ইংলিশটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেল। এখন কী হবে, এখন যদি আমরা ইংলিশ লেখার উপর ক্লিক করি তাহলে এটা সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেখার উপর ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে, মানে আমি বাংলাতে দেখতে চাচ্ছি। এর জন্য মাই ল্যাঙ্গুয়েজ যেটা এটা হলো বাংলা, এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা। এখন আমি যে কোনো SMS এর উপর যদি ধরি, আবার যদি আপনাদের সেই SMSটায় যদি আমি নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমার SMS বক্সটি আমি ওপেন করেছি। ওপেন করার পর এখান থেকে যদি আবার সেই SMS এর উপর আমি ক্লিক করি, আপনারা দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাংলা হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলা হয়ে গেল। তারপর এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেল। এখন কীভাবে SMSটি লিখবেন, আবার আমরা মেসেঞ্জারে ব্যাক যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা মেসেঞ্জারে চলে এসেছি। এখন আমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পাবো বাংলায় এবং লিখলে সেটা হবে ইংলিশ। ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজটা আপনি যেটা দিবেন সেই ভাষা কিন্তু এখানে হবে। আমি এখানে আপনাদেরকে আবারও একটু দেখাই যে এখান থেকে আপনি দেখতে পারবেন, আমি দেখছেন যে এখানে দেখতে পাচ্ছি কিন্তু বাংলাতে, দেখতে পাচ্ছি কিন্তু বাংলাতে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে যাচ্ছে, এখানে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। এখন যদি আমরা বাংলাতে কিছু লিখি, আমরা যদি এখানে একটা বাংলাতে কিছু একটা লিখি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি বাংলাতে লিখেছি। এগুলো আগে লিখে রেখেছিলাম না হলে ভিডিওটা বড় হয়ে যাবে এর কারণে। তারপর যদি এখানে যদি সার্চ ইঞ্জিনটা ধরি দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে এটা ইংলিশ হয়ে গেল। ঠিক যদি আপনার ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দেন তাহলে আপনি যে লেখাগুলো লিখবেন সেই লেখার উপর টাচ করলে শুধুমাত্র ইংলিশ হবে, এবং আপনি যে লেখার উপর যদি মাই ল্যাঙ্গুয়েজ বাংলা দেন তাহলে ইংলিশ লেখার উপর ধরলে বাংলা হয়ে যাবে। ধন্যবাদ।